নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে রবির রত্ন রুবি ধারণ করা যায়, বা রবির রত্ন রুবি ধারণ করলে কি কি উপকার পাওয়া যেতে পারে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো যে আমরা অলরেডি রবি রত্ন রুবি সম্বন্ধে আলোচনা করার আগে আমরা অলরেডি রবি গ্রহের কারো কথা নিয়ে আমরা জেনেছি অনেক ভিডিওর মাধ্যমে। আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের যেটা প্রকাশের কারক, কারক গ্রহ তেজের, কারক গ্রহ দীপ্তি, আমাদের আত্মা, আমাদের জীবনে উন্নতির কারক গ্রহ হচ্ছে রবি গ্রহ। তাই এই রবি গ্রহের যে রত্ন, সেই চুনি, চুনির মধ্যে যে ব্যাপারটা আছে, যে স্পেকট্রাম কালারটা যে বিকিরণ করে, অর্থাৎ প্রতিটা গ্রহরত্নর দিকে, বিশেষ করে যে ট্রান্সপারেন্ট যে গ্রহরত্নগুলোর কথা আমি বলি বারেবারে, প্রতিটা ট্রান্সপারেন্ট গ্রহরত্নর দিকে তাকালে প্রতিটা ট্রান্সপারেন্ট, যেমন ধরুন পোগরাজ বা ইয়েলো টোফাজ বা পান্না বা ধরুন ডায়মন্ড বা ধরুন চুনি বা রুবি, এই সমস্ত রত্ন, অর্থাৎ যে সমস্ত ট্রান্সপারেন্ট রত্ন রয়েছে, সেই সমস্ত ট্রান্সপারেন্ট রত্নগুলো এক একটা স্পেশাল টাইপের স্পেকট্রাম কালার বিকিরণ করে, অর্থাৎ আমাদের শরীরের উপর প্রভাব বিস্তার করে। ঠিক সিমিলারভাবে রবির রত্ন রুবি ব্যবহার করলে সেই রবির রত্ন রুবি থেকে যে স্পেকট্রাম কালারটা আসে সেটা হচ্ছে লাল কালার বা বেগুনি কালার। এবং এই লাল বা বেগুনি কালারের বিচ্ছুরণের জন্য মানুষের দেহে একটা তেজ, একটা গরম ভাব, একটা উষ্ণতা কিন্তু প্রকাশ করে, এবং এর জন্য কিন্তু জীবনে মানুষ উন্নতি করতে পারে। যাই হোক, সেগুলো পরের কথা। আজকে আমরা আলোচনা করতে এসেছি কোন কোন ক্ষেত্রে রবির রত্ন রুবি ধারণ করা যায়, বা রুবির ধারণ করলে আমরা কি উপকার পেতে পারি। প্রথমেই বলবো, জ্যোতিষশাস্ত্র মতে রবি যদি জন্মছকে কোনোভাবে নিজস্থ থাকে, অর্থাৎ তুলারাশির ঘরে থাকে, বা শত্রু ঘরে অবস্থান করে, বা শত্রুর দ্বারা আক্রান্ত হয়, বা তুলারাশির ঘরে অবস্থান করে, বা কারো যদি জন্ম মাস কার্তিক মাস হয়, বা যাদের রবি তার জন্মছকে লগ্নের রেসপেক্টে সপ্তমে অবস্থান করছে, বা শনির ঘরে অবস্থান করছে, বা শনির নক্ষত্রে অবস্থান করছে, বা কোনোভাবে শনির সঙ্গে অবস্থান করছে, বা কোনোভাবে শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, ঠিক আছে, যে কোনোভাবে যে সমস্ত ব্যাপারগুলো বললাম, বা কোনোভাবে রাহুর দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, বা রাহুর সঙ্গে একইভাবে বসে রয়েছে, এতগুলো ক্রাইটেরিয়া যদি কমপ্লিট করে, বা এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে যদি কোনো একটা ক্রাইটেরিয়া মেলে, তাহলে সচরাচরভাবে তার রবির রত্ন রুবি ধারণ করা উচিত। জিনিসটা আমি আবার বলার চেষ্টা করব। নাম্বার ওয়ান বললাম, রবি নিজস্থ হলে, বা রবি শত্রু ঘরে অবস্থান করলে, বা শত্রু গ্রহ দ্বারা আক্রান্ত হলে, বা রবি নিজস্থ হওয়া মানে কারো যদি জন্ম মাস কার্তিক মাস হয়, অর্থাৎ তার জন্মছকে রবি যদি, সূর্য যদি তুলারাশির ঘরে অবস্থান করে, বা লগ্নের এক্সপেক্টে রবি সপ্তমভাবে অবস্থান করলে, বা শনির ঘরে অবস্থান করলে, শনির সঙ্গে অবস্থান করলে, শনির দ্বারা দৃষ্টি পেলে, অথবা রাহুর সঙ্গে অবস্থান করলে, রাহু দ্বারা দৃষ্টি পেলে, অথবা দুস্থানে, এটা আমি অ্যাড করছি এখন, দুস্থানে অ্যাড করলে, অর্থাৎ দুস্থানে অবস্থান করলে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে, অষ্টমভাবে বা দ্বাদশভাবে অবস্থান করলে, সেই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে রবির রত্ন রুবি ধারণ করা উচিত, এটা কিন্তু মনে রাখতে হবে। পরবর্তীকালে আমি প্রতিটা ব্যাপারকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব। মোটামুটিভাবে জেনে রাখুন যে এই সমস্ত, মোটামুটিভাবে আপনারা জন্মছকে ক্যারেক্টার থাকলে এই সমস্ত ব্যাপারের মধ্যে কোনো একটা মিললে আপনারা কিন্তু রবির রত্ন রুবি ধারণ করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যে সমস্ত লগ্নের ক্ষেত্রে রবি খুব একটা শুভ নয়, সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে বিচার্য অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের প্রয়োজন আছে, বা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের ওপিনিয়নের প্রয়োজন আছে। যাই হোক, এইটা হলো তো কারা কারা ব্যবহার করতে পারেন সেটা একটা পার্ট। ওকে, বিশেষ করে আমি একটা কথা বলবো, মেষ লগ্নের ক্ষেত্রে, বা ধরুন সিংহ লগ্নের ক্ষেত্রে, বা ধরুন ধনু লগ্নের ক্ষেত্রে, অর্থাৎ অগ্নিতত্ত্বের লগ্নের ক্ষেত্রে জেনারেলভাবে রবি খুব শুভ হয়, তারা কিন্তু চোখ বুঝে এই রত্ন ব্যবহার করতে পারেন। ওকে, এছাড়া বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আপনারা রবি রত্ন ব্যবহার করতে পারেন, যেহেতু দশমপতি হয়ে যাচ্ছে। মীন লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি হচ্ছে,
যদি পীড়িত হয় তাহলে ব্যবহার করতে পারেন। কর্ক লগ্নের ক্ষেত্রে যদি পীড়িত হয় তাহলে ব্যবহার করতে পারেন। জেনারেলিভাবে এই সমস্ত লগ্নের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এছাড়া মিথুন লগ্নের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, হ্যাঁ, বা কন্যা লগ্নের ক্ষেত্রে যদি খুব প্রয়োজন পড়ে ব্যবহার করতে পারেন, নাহলে ব্যবহার করা কিন্তু যায় না। তবে জেনারেলভাবে ধনুলগ্ন, মেষলগ্ন, সিংহলগ্নর ক্ষেত্রে খুব চোখ বুঝে ব্যবহার করা যেতে পারে, কোনো ক্ষতি হবে না। বৃষ্টিলগ্ন ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, তবে অন্যান্য লগ্নের ক্ষেত্রে একটু বিচার্য। ওকে, এবারে আমরা বলবো যে জেনারেলভাবে কোন কোন ক্ষেত্রে আপনারা, আমাদের কাছে ধরুন বাচ্চার নেই, আপনারা কোন কোন ব্যাপার এর জন্য আপনারা রুবি ধারণ করবেন, বা রুবি রত্ন ধারণ করলে আপনারা কী কী উপকার পেতে পারেন, বা কিসের জন্যই বা রুবি রত্ন ধারণ করবেন। জেম থেরাপিস্টের মতে যাদের খুব ওজন বেড়ে যাচ্ছে, তারা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তারা যদি চুনি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। অন্যদিক থেকে যে সমস্ত পুরুষরা বিশেষ করে নারীদের দিকে শুধুমাত্র সেক্সুয়াল সিম্বল ছাড়া ভাবতেই পারেন না, অর্থাৎ নারী মানে একটা ভোগ্য ব্যাপার, এই সমস্ত ব্যাপার যারা ভাবেন, তাদের যে চেতনার জাগরণ, অর্থাৎ তাদের যে মেয়েদের ব্যাপারে যে মেন্টালিটির একটা জাগরণের হওয়ার ক্ষেত্রে, তাদের এই ভাবনার বা চেতনাকে উপরে তোলার ক্ষেত্রে রুবি রত্ন, রুবি প্রচণ্ডভাবে উন্নত রোল প্লে করে। ওকে, এছাড়া যাদের জীবনে বারে বারে উন্নতির ক্ষেত্রে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে, মান সম্মান প্রতিপত্তির অভাব রয়েছে, অনেক ট্যালেন্ট রয়েছে কিন্তু জীবনে কোনোভাবেই উন্নতি করতে পারছেন না, বা যারা কোনো রকম আর্টিস্টিক লাইনে বিশেষ করে কোনো শিল্পী সত্তা বা ক্রিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রুবি রত্ন বিশেষভাবে উপকারী হয়। ওকে, এছাড়া আরেকটা ব্যাপার আমি খুব ভালোভাবে দেখেছি, যে সমস্ত জাতকদের বিয়ে হয়েছে তাদের অনেক দিন ধরে সন্তান হচ্ছে না, তাদের স্পার্ম কাউন্ট খুব কম, অর্থাৎ শুক্রাণুতে তাদের যে স্পার্ম কাউন্ট থাকে সেটা খুব কম রয়েছে, তাদের ক্ষেত্রে সন্তান নেয়ার ক্ষেত্রে বারে বারে প্রবলেম ক্রিয়েট করছে, অর্থাৎ স্পার্ম কাউন্ট কমের জন্য তারা যদি রুবি রত্ন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওই পুরুষত্ব ব্যাপারটাকে বাড়ানোর ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। জেনারেলভাবে বলা হয় যে পুরুষের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট বৃদ্ধির ক্ষেত্রে শুক্র এবং রুবির ভূমিকা অতুলনীয়। ওকে, এছাড়া আরেকটা কথা বলবো, আমাদের যে আমরা জানি সাতটা চক্র রয়েছে, সাতটা চক্রের মধ্যে একদম নিচের যে চক্রটা, অর্থাৎ আমাদের ঠিক আমাদের যে পায়ুছিদ্রের ঠিক উপরে, অর্থাৎ যে মূলধার চক্র রয়েছে, সেই মূলধার চক্রটা সবার কিন্তু সমান খোলে না। এই খোলে না মানে আমি বলতে চাইছি সবার কিন্তু সমানভাবে এটা উন্মুক্ত হয় না। যদি এই মূলধার চক্র যদি কারো জীবনে উন্মুক্ত না হয়, তাদের জীবনে কর্মের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা উপার্জনের ক্ষেত্রে বা জীবনে উন্নতি করার ক্ষেত্রে বারে বারে তাদের বাধার সম্মুখীন হতে হয়। তাই এই মূলধার চক্রকে খোলার জন্য, যাদের মূলধার চক্র কিন্তু সেইভাবে ওপেন নেই, অর্থাৎ ওপেন নেই, আপনারা বুঝবেন কি করে, দেখবেন যে আপনারা প্রতিষ্ঠা লাভ করার ক্ষেত্রে জীবনে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছেন, বা ছেলেদের ক্ষেত্রে সেক্সুয়াল ব্যাপারে কিছু প্রবলেম চলে আসছে, তারা কিন্তু অবশ্যই রবির রত্ন রুবি ব্যবহার করতে পারে। ওকে, লাস্ট একটা কথা বলবো, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কথা, হয়তো আপনাদের এটা সবার ভালো নাও লাগতে পারে। এখনকার দিনে পুরুষদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো, যে সমস্ত পুরুষদের স্ত্রীরা কোনোভাবে পরক্রিয়া প্রেমে লিপ্ত হচ্ছে বলে মনে হচ্ছে আপনার, বা আপনার প্রতি স্ত্রীর কোনোভাবে একটা সেক্সুয়াল যে অ্যাট্রাকশন কমে যেতে পারে, এই ধরনের কেসে, অর্থাৎ কোনোভাবে মনে হচ্ছে আপনার স্ত্রী বা কোনোভাবে হয়তো কোনো সম্পর্কে লিপ্ত হওয়ার একটা প্রবণতা হচ্ছে, যেটা আমরা কোনো নিজের দুর্বলতার জন্য, সেটা কী ধরনের দুর্বলতা বলতে চাই না, তা এই ধরনের যদি প্রবলেম ফিল করেন সেই সমস্ত জাতকরা যদি রুবির, অর্থাৎ রবির রত্ন রুবি ব্যবহার করেন বা স্টার রুবি ব্যবহার করেন, তার মধ্যে একটা পুরুষত্ব বৃদ্ধি পায়, এবং তার মধ্যে একটা রাগ তেজ বা তার মধ্যে একটা পুরুষত্ব স্বভাবের বৃদ্ধি পাওয়ার জন্য, অর্থাৎ যার ক্ষেত্রে এটা হচ্ছে সেটা যদি সে ব্যবহার করে, তার মধ্যে অটোমেটিক্যালিভাবে একটা পুরুষত্ব তার মধ্যে বিরাজ করে, এর জন্য তাদের দিকে কিন্তু সম্মান যেমন তার বৃদ্ধি পায়, তাদের সমাজে যেমন একটা প্রতিপত্তি বৃদ্ধি পায়, তাদের উপর একটা নারীদের একটা আকর্ষণ ফিল করে, অর্থাৎ নারীরা তার প্রতি কিন্তু আকর্ষিত হয়। ঠিক আছে, এই হচ্ছে মেন ব্যাপার। পুরুষের ক্ষেত্রে রবি রত্ন বিশেষভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিশেষ করে একটা পুরুষত্ব বৃদ্ধি করার ক্ষেত্রে, বীর্য উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে। ওকে, এছাড়া সবার ক্ষেত্রেই তো মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধির ক্ষেত্রে, মান যশের ক্ষেত্রে, সমাজে একটা নিজের স্টেবল পজিশন আসার ক্ষেত্রে কিন্তু রবি রত্ন বিশেষভাবে উল্লেখযোগ্য রোল প্লে করে। অবশ্যই যারা রবির রত্ন রুবি ব্যবহার করতে পারছেন না, তারা স্টার রুবি ব্যবহার করতে পারেন, বা সূর্য প্রণাম করতে পারেন, বা সূর্যের মন্ত্রপাঠ করতে পারেন, তাহলেই কিন্তু রবি গ্রহের কাছ থেকে আপনারা অনেক শুভত্ব ফল লাভ করবেন। আশা করি আপনারা, আমাদেরকে সবটা বোঝাতে পারলাম।
আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সবাই ভালো থাকবেন। আর একটা ব্যাপার বলবো যে আপনারা আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টস করবেন, আর যদি আপনাদের কোনো রকম সাজেশন থাকে আমার পরবর্তী কোন ধরনের ভিডিও আমি করতে চাইছি, সেই সাজেশন যদি আপনাদের স্পেশাল কিছু থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং আপনাদের সবার কমেন্টসের ভিত্তিতে যাদের লাইক সবথেকে বেশি হবে তাদের ভিডিওটা আমি করার চেষ্টা করব। তবে একটা কথা বলবো, শুধুমাত্র লাইক বেশি হলেও হবে না, এমন কমেন্টস করবেন বা এমন টপিক বলবেন যেই টপিকটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। হয়তো আমি আপনার স্পেশালাইজ কোনো টপিক বললেন, কেননা আমাকে সবার জন্য জিনিসটা করতে হচ্ছে, তাই সবার কাছে গ্রহণযোগ্যতা হতে হবে সেই ভিডিওটা যেটা আমি করব, সবার জন্য উপকারে লাগে, ঠিক আছে? কারণ একটা জিনিস পার্টিকুলার একটা লোকের জন্য আমি করতে পারি না, তাই সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য টপিকটা এমন করবেন যেন একটা জেনারেলাইজ টপিক হয়। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুরোধ করছি। নমস্কার, থ্যাংক ইউ।